24/7 ফ্রি অডিও ও ভিডিও কলে জরুরি ডাক্তারের পরামর্শ পেতে ডাউনলোড করুন মেডিকো অ্যাপ। মেডিকো, দেশের প্রথম 360 ডিগ্রি ফ্যাসিলিটির হেলথ কেয়ার। তুই কি স্বীকার করবি না? দাঁড়া, আইতাছে তোর মায়। এখনো নাটকের পোলো স্বীকার করে নাই রে সুমন। না পা, এখনো স্বীকার করে নাই। মনে হয় আপনার আদর না পাইলে ও আর স্বীকারই করবো না। তোরা যে খেলা আমার এসবের মধ্যে আনোচ, জানোস যে আমার দিনের মধ্যে চিলিক পারে কোন গারাবি দেখলে, তারপরও তোরা ছাড়িস না আমারে কিল্লে গা। আপা আমার বলেছে, ভুলে গেছে গা আমার আপা। সুমন ভুলে গেছে গা আপা, আপা ভুলে গেছে গা আমার, মাফ করে দেন। কি করবে? ভুলে গেছে গা আপা, ভুলে গেছে গা আমার। সালাই তো দিছে মুখে মুদি মুদি তো চোদ্দ কোষ্ঠীর উপরে গিয়ে মুদি বুঝছিস? তোর সাক্ষী অন লাগবো না, তুই বরঞ্চ উপরে গিয়ে চুকে থাক গা, ঠিক আছে? আপু, অপু তো পালাইছে।
তুমি কই? আরে খোলো না বাবা, খোলো। আরে তোমার লেগে তো আমার কলিজাটা পুড়ে রয়েছে। তোমার লোক আজকে আমি দড়িয়া বান্ধা খেলুম। যান খোলো, 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 যান খোলো না, খেলা খোলো। তুই তোর জম আমি জানি তুই ওগর গায়ে হাত দিতে চোস। চোখের পলকে মেরা ফেলাইছি। আমার আফসোস হইতাছে যে মরণের সময় ওগরে তোর পাইতে পারি নাই। কেলা কেলা তুই এমন করতেছস ভাই? ভাই কত আমারে কেলা করতেছস? আয় পর ভাই, এই সব পাগলামি করিস না। আমি কইতাছি তোর আপা আপায় কইতাছে। আর যদি পুলিশের কাছে ধরা পড়নের এত খায়েজ থাকে তাহলে যা পড়গা। আমি কইলাম মুছারে কই নাই যে এই সমস্ত কাম করবার লেগা তুমি যদি সুলতানা মরিয়ম হও আমিও তোমার ভাই। তুই আমার এত কাছে কি করবো আপা? তুমি তো আমার অনেক দূরে সরাই দিতে চাইছিলে, তাই ভাবলাম নিজের তিয়ায় পড়ি। কি কইতাছস দত বোকা? আরে আপা, আমি তোর এই বুকা আগলায় বড় করছি না ভাই। হ্যাঁ তোরে আমি কেন দূরে সরাই রাখবো ভাই? আয় কইতাছি আয়। আগাও না আপা, আমার কাছে আউনের কোনো দরকার নেই তোমার। দেখো আমি তোরে কইতাছি, এই আপাই তোরে কইতাছি, পুরো বিষয়টা একটা ভুল বোঝাবুঝি হইতাছে। আরে তো গো বাসা, যেটা রে কই মিসআন্ডারস্ট্যান্ডিং বুঝতাছিস না কেন? আমি মুছারে কিছুই করবার কই নাই। তোমার পোলা পাইন্ডা ওরে, তোমার পোলা পাইন্ডা ওরে অনেক কষ্ট দিছে, আপ অনেক কষ্ট দিছে। আমার কথা তো শোন। বা আমি তোমারে কইতেছি সামনা গাই বানাত, আমার কাছে আউনের কোনো দরকার নেই তোমার। আরে পাগল, তুই এসব কি কইতাছস? ওপু ওপু, তুই কি করতাছস? পাগল হয়ে গেছিস গায়ে? আচ্ছা তুই তুই নি না নিজে মুখ দে না কইছ, তোর জবানের উপর তোর বিশ্বাস আছে না? তুই জবান দেখ কইছস না আমি তোর আপন, আমি তোর মা কইছস? অপু ভাই উঠো না ভাই, পড়তে পড়তে ঘুমা গেছো কা গেলা? খাইবা না, রাত হয়ে গেছে কে? তো কি এর পরে খামুনি? কয়টা বাজে জানো? খাইয়া ঘুম দে, কাল কান্না পরীক্ষা। ও মাঝে মধ্যে কি মনে হয় আপা জানো? কি মনে হয়? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় তুমি আমার আপা না, তুমি আমার মা। হয়েছে না লা মা? ওর ভাই লক্ষ্মী ভাই আমার, কালকে পরীক্ষা, খাওয়া দেয় খালি পেটে তো তোর আমি সুবার দিব না। ওর তোরে খাওয়াই দিয়া তারপর আমি ঘুমাইতে যাবো। ওর ঠিক আছে খামু, তুমি যা পারো বাইরে এনে নিয়ে আয়।
হ্যাঁ আচ্ছা আমি তোর খাওয়াই দিই, ঠিক আছে? আজকে তেহারি রান্না করছি তোর লেগে। আচ্ছা আচ্ছা নিয়ে আসতেছি। ওঠ পোলা পানি থাইকে গা দিগা, বড় আর হইলি না। কেমন আছে? হুম, তোমার হাতে তেহারি আপা জগতের সবচেয়ে ভালো তেহারি। আপা যখন থাকবো না তখন কি করবি? হুম, ব্যাগরা ফেলাবো আগে ঠিক করে পড়ল, তারপরে তোর বউঠু করবি, বুঝছস? তুই যখন বিদেশ থেকে ডিগ্রি লয়ে আবি তারপরে আমার বাইরে আমি বিয়া দিমু একদম গোড়ায় নৌসা সাজায়া। হুম, রাজকন্যা নিয়মু যেই সেই মায়ের লাগে আমার বাইরে বিয়ে দেবো নাকি? পেট ভরে গেছে। হুম, এটা এটা খা। হ্যাঁ, আরে পরীক্ষার সময় পেট খালি দেখলো। হ্যাঁ পরে দেবে খিদা, কিছু মনে থাকবো না। হুম, পরীক্ষা খারাপ হইলে এখন তো তোমার তেয়ারি খা হইতেছি, তখন কি খাওয়ামো কত কি? হুম, এই যে বোকা খোকা, আমার কথা কি আপনার কানে যাইতেছে না? জুলি সামনে থেকে সরো, আপার লোকজন দেখলে জানালো হয়ে যাবো। সরো তো, আজব তো লোকজন দেখলে তোমার সমস্যা কোথায়? তুমি তো একটা ছেলে মানুষ তাই না? কেউ যদি দেখে প্রবলেম তো আমার। সরো তো, আমার একটু তারা আছে, যাইতে দাও। এই যে মিস্টার, তারা না আমারও আছে, এর জন্যই বলতেছি জলদি করে বলে দাও, রাজি? জুলি আমি আসলে তোমারে। শোনো, এত ভয় পাও না তো। ওই যে সামনে আমার দুই বান্ধবী দাঁড়ায় পাহারা দিচ্ছে, যদি তোমার বোনের লোকজন দেখে ওরা আমাকে ঠিকই ইশারা দিবে। আর শোনো বোকা খোকা, আমি কিন্তু তোমার মুখে না শুনতে পারবো না, ঠিক আছে? দরকার পড়লে তুমি সময় নাও, এক মাস সময় নাও, দুই মাস সময় নাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার আমাকে হ্যাঁই বলতে হবে, ঠিক আছে? আরে কি কইতাছো এগুলো, আমার তো পড়াশোনা আছে, সামনে আমার পরীক্ষা, এখন এড করলে হইব? এই পরীক্ষা মানে? এই পরীক্ষা থাকলে কি কেউ প্রেম করে না? শোনো, এসব ফালতু কথা না চিরা ভিজবে না, বুঝছো? এই কথাটা তুমি মনে রাখো, তোমার মন আমার লাগবেই। এই এই কে জানি চলে আইছে, আমার যাইতে দাও। শোনো, যেইখানে খুশি যাও, কিন্তু আমার কথা কিন্তু ভুলো না, যদি ভুলা যাও আমি কিন্তু তোমার একেবারে জানে মাইরা ফেলবো। আচ্ছা ঠিক আছে, মাইরা ফেলো, সমস্যা নেই, সরো যাও। 24/7 ফ্রি অডিও ও ভিডিও কলে জরুরি ডাক্তারের পরামর্শ পেতে ডাউনলোড করুন মেডিকো অ্যাপ। মেডিকো, দেশের প্রথম 360 ডিগ্রি ফ্যাসিলিটির হেলথ কেয়ার। দদিছে তাই না? কেমন বলে বুঝি না, দুই ভাই বোন দুই রকম। হ্যাঁ ঠিকই কইছস, বোনটা তো জল্লাদ, কথা কথায় মানুষের কল্লা কাটে। আচ্ছা এখন তোরা মেশিন ছাইড়া দিমু। সুমন, আমারে ছাইড়াতে কইলাম, তুই কিন্তু জানোস না যে তুই কার গায়ে হাত দিছস। আমি কিন্তু তোরে খাইয়া পেলাম, তাই যাতে আমার ফলাবি বেটা। তোর তোর আছে না, আজকে ঠিকই বেশি তো ঢুকাই দেবো, আইতে আছে তোর মা। খারাপ মেশিনটা বন্ধ কর, মেশিন বন্ধ কর। আহা, কি করতেছস? আপা আমগো ভাই, পরার ভাই, কি করতেছস এসব? সুলতানা, তুমি কিন্তু এবার সত্যি সত্যি বেশি বাড়াবাড়ি করতেছো। আমি তোমার এলাকায় বিল্ডিং উঠাই নাই, কিন্তু তোমার পোলাপান আমার কাছে যায় সাদা চাইছে। আচ্ছা তো ওইটা আমার এলাকা না, কার এলাকা? ওইটা তো কিসলু ভাইয়ের এলাকা। আলে কই কি মজুকে কিচ্ছু নাই, কে সব গেছে গা। কে শুনো নাই, কিসলু ভাই এলাকা ছেড়ে গেছে গা। আরে এলাকা কি, কিসলু ভাই তো এই পুরান টাকা ছেড়ে গেছে গা। এখন তোমাকে দেখভাল করার দায়িত্ব কার? সুলতানা মরিয়ম আপার, বুঝা গেছে? এলাকি কিছু বুঝছো, মজাকে কিছু গেছে। আচ্ছা এতদিন তো তুমি কিসলু লোকে কাম করছো তাই না? একটা কাম করো না আক্তার ভাই, আমার লোকে কাম করো, ভালো থাকবা। একটা প্রবলেম আছে, প্রবলেম আছে না? হ্যাঁ, তোমার একটা ছোট্ট শাস্তি দেওয়ার লাগবে। হ্যাঁ কি শাস্তি? সেটা একটু পরেই পরখ করবা। আপা
মিলের ম্যানেজার বাইতে বই রইছে। বাইতে আইছে তো বই তো ক চাচু পিলা যা আমি আইতাছি। ঠিক আছে যা। আমারে আমারে আই ওর মজা কেমনে কিছু নাই মাথা মুতো না আঙ্গুলটা ধর। আমার নাক করে দাও চিন্তা না। আঙ্গুলটা ধর আঙ্গুলটা ধর। আমার পা ফেলে দাও। আঙ্গুলটা ফালাই দে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। চাচু কিছু খাইছস সৈয়দ মিয়া? আয় সৈয়দ মিয়ারে চাচু কিছু পিলাইছস? বাইঠো না। বাতাও কি হওয়া? জি ম্যাডাম, আমাদের ওই তিন নাম্বার মিলের একটা মেশিন নষ্ট হয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে একজন ইঞ্জিনিয়ার ডাই। সৈয়দ তোমার কতদিন কইছি হ্যাঁ, যা করণের লাগে তুমি করে ফেলবা, আর আমারে জিগাইতেছ কেলা? আমি তো তোমারে সব কিছু দিয়েই দিচ্ছি ফ্রি কইরা। হ্যাঁ যাও যাও, যা যা লাগে করে ফেলাও। আর ওই যে আরুণ কাকার কয়ে দিচ্ছি তো, তুমি খালি বিলের কাগজ দিবা, হ্যাঁ সব ক্লিয়ার করে দিব, যাও। তাহলে ম্যাডাম আমি একজন ইঞ্জিনিয়ার ডাকায় মেশিনটা ঠিক করে ফেলাই। আরে কয়েই তো দিচ্ছি, যা লাগে এটা তুমি করে ফেলাও। শোনো, আর বেশি দিন তো আমার তরপাই তো হইব না, খালি কয়টা দিন সময় দাও না। আমার বায়ে খালি একবার মেকানিক্যাল ইঞ্জিন পাস করে ফেলাক, তোমার এত তর্পণ লাগবো না। হ্যাঁ কোনো হোমন্দিরপুরে ডাইকা কোন লাগবো না, মেশিন ঠিক কর, সব কিছু আমার বাই করে ফেলাইব। জি ম্যাডাম। যাও যাও, এখন গিয়ে কাম করো, গেছ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। যাও গিয়ে কাম করো গা। আপা কিছু মনে করেন না, একটা কথা কই। জানি জানি তুই কি কবি। এই জামানায় সবচেয়ে বড় বোধহয় কাম কি জানোস? কি আপা? মাইন্ডসেটে বিশ্বাস করা। আর মাইন্ডসেটে বিশ্বাস না করলেও কিছু করা পারবি না। যা আক্তারের জায়গা মতো গিয়ে ছেড়ে দিয়ে গা। আশ্চর্য তো, আস্তে কেন কথা বলবো, আর তো ভয় পাও কেন তুমি? হ্যাঁ শোনো হিরো, প্যার করনে ওয়ালা কভি ডরতা নাহি। আমি কোনো হিরো টিরো না, আমি হইতাছি জিরো, তুমি যাও তো অন্তিকা। এই তুমি এত ভীতু কেন বলো তো? তোমার নিজে আমি কি করবো? আর যাই হোক, নিচে আসো, তোমার সঙ্গে আলাপ আছে। এই তুমি কি পাগল না, তোমার মাথা তার তো ছিঁড়ে গেছে, একটু পর আপাইতাছে, তুমি যাও না অন্তিকা। তুমি আপাকে এত ভয় পাও কেন? এত ভয় তোমার আপাকে? শোনো, আমি যখন তোমাকে বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে আসবো না, তখন কিন্তু আমি কাউকে ভয় পেয়ে বাইতে পারবো না, এটা তোমাকে আগেই বলেছি। উফ, এক কথা বারবার বলো না তো, এখন যাও তো এন থেকে, আমার পড়া আছে, তুমি যাও। ঠিক আছে যাচ্ছি, কিন্তু শোনো আমার ব্যাপারটা কিন্তু তুমি মাথায় রাখো, ঠিক আছে? অনেক সময় হয়ে গেছে, তোমাকে অনেক সময় দিয়ে দিছি, আর সময় দিতে পারবো না। তাড়াতাড়ি করে ভেবে জলদি করে জানাও। পাত্র দেখলা কবে?
কই আমারে তো কিছু বললা না? সব কিছু কি ডোল পিটায় বলতে হবে নাকি? পাত্র দেখছি মনে মনে, পাত্রের ওই বাপের গাজীপুরে বাড়ি আছে। ও তো এখন বড় হইছে, জুলেরি কিছু না জানাইয়া ওর বিয়া দেওয়া কি আমাকে ঠিক হইব? শোনো না দিয়া, এই তুমি ওরে লাই দিয়া মাথায় তুলছো, এমনি এইরকম একটা বোঝা আমার ঘরে চাপাই দিয়া বাপ মা গেছে গা। যার ঘরে একটা যুবতী বোন থাকে সে বোঝে জ্বালা কত। কেন তোমার বাপ মা তোমার বিয়া দেয় নাই? কম বয়সেই তো বিয়া দিছে, বিয়েটা তো দিতেই হইব। রানছো কি বুড়া মাছ রান্তে গেছি? রানছো রান্না বান্না সব হয়েছে, তুমি যাও তো ভিতরে যাই আর শেষে আসো। তুই যদি সত্যি অপুর ব্যাপারে সিরিয়াস হয়ে থাকস আমার মনে হয় তোর আর দেরি করাটা ঠিক হইব না। তুই আজই অপুরে সব খুললা ক, নাহলে পরে কি হইব কে জানে। হ্যাঁ রে জুলি, রিনি ঠিকই কইছে। আসলে তোর কথা শুনা মনে হচ্ছে তোর বড় ভাই তোর বিয়ের ব্যাপারে অনেক সিরিয়াস। তুই যা করার এখনই ভেবেচিন্তে সিদ্ধান্ত নে, না হলে যে কখন কি হইব আল্লাহই জানে। কি রে জুলি কই যাস? অপুর কাছে মায়াটা যে কপালে কি আছে আল্লাহই জানে। ভালো কিছুই আছে, চিন্তা করিস না। আমার বাসায় বিয়ের জন্য ছেলে দেখতেছে, কিন্তু আমি যদি কাউকে বিয়ে করি সেটা আমি একজনকেই করবো। কে সেটা? অপু, আমার অপু। এই জুলি, তুমি আমার কথা বুঝবার পারতেছ না। আমার একটা, দেখো আমার হাতে বেশি সময় নাই, তাই তোমার যা বলার সেটা আজকে এখনই এই মুহূর্তেই তুমি আমাকে বলবা। বলো, তুমি ভালোবাসো আমাকে? তুমি চুপ করে আছো কেন? বলো বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না বলো। এটাই যদি তোমার উত্তর হয় তাহলে আমিও বলে দিচ্ছি, জুলি যদি অপুর না হয় তাহলে আর কারো হবে না। আমি আমি আত্মহত্যা করবো। এইসব কথা কর না, আমি যা বলছি আমি সেটাই করবো। জুলি আর বলো না। হ্যালো জুলি। জুলি আমি তোমারে ভালোবাসি, সত্যি কথা বলতেছি আমি তোমারে ভালোবাসি জুলি। কালকে সারাটা দিন আমরা দুজন নৌকায় ঘুরব, ঠিক আছে?
অনুজুলি, তোমার একটা কথা কই। আমি তো ছোটবেলায় মারে হারায় ফেলাইছিলাম, বড় হয়েছি আপার কাছে। আপা ছাড়া আমার জীবনে আর কোনো মাইয়া মানুষ আছিল না, আর কোনো মাইয়া গোল্লাকে বি প্রেমও করি নাই। প্রেমের যে কি স্বাদ সান্নিধ্য, এগুলোর কোনো ধারণা আমার নাই। শোনো, তোমার অন্য কারো প্রেমের সান্নিধ্য পাইতেও হবে না, নাহলে কিন্তু একদম জানে মেরে ফেলবো। ইচ্ছা আমার একটা কথা কও তো, কি পাইছো তুমি আমার মধ্যে? হ্যাঁ, আর তুমি আমার এত ভালোবাসো কেমতে? আমার তো মনে হয় ভালোবাসার কোনো উপাদান আমার মধ্যে নাই। আছে আছে, তুমি টের পাও না কিন্তু আমি ঠিকই টের পাই। এর জন্যই তো তোমার নামে আমি এত পাগল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। কল, এই যে তুমি আর তোমার বোন দুজন একদম দুই রকম, তো সে তোমার মতো পড়াশোনা করে নাই কেন? আপাই যদি পড়াশোনা করতো তাহলে মনে আমার পড়াশোনা হইতো না। আমাদের পরিবারের অবস্থা তো ভালো ছিল না ওই সময়, টাকা পয়সা ছিল না, ঠিকঠাক খাইতে পারতাম না, ভিটাবাটি ছিল না। এক পয়সাওয়ালা লোক আপারে ছোট বোনের মতো আদর করতো। ওই লোক মইরা যাওয়ানোর পরে ওই লোকের যত সয় সম্পত্তি ছিল আপায় দেখভাল করছে। তারপর আস্তে আস্তে আপায় রাজনীতি মাজনীতি এলাকার এইসব বিষয়ে ঢুকছে। মাইন্ডসে মনে করে আপায় অনেক হাসি খুশি মানুষ, কিন্তু বাস্তবতা বিন আপার মনে কিন্তু অনেক কষ্ট, অনেক নিষ্ঠুর। আমি শুনছি সে নাকি চোখের পলক না ফেলাইতেই। বাদ দাও, আমরা কেন এখন এসব কথা বলে সময় নষ্ট করবো? আচ্ছা শোনো না, আমরা আরেকদিন এরকম সারাদিন ধরে নৌকা করে ঘুরবো, ঠিক আছে? ফোর ফ্রি অডিও ও ভিডিও কলে জরুরি ডাক্তারের পরামর্শ পেতে ডাউনলোড করুন মেডিকো অ্যাপ। মেডিকো, দেশের প্রথম 360 ডিগ্রি ফ্যাসিলিটির হেলথ কেয়ার। ম্যাডাম, আমি জানি, বুঝা পারতেছি যে তুমি ব্যাপারটার কিছুই জানো না। জানলে তো এমন ওইবার কথা না, তুমি জানো আর না জানো, এটা তো জানো যে আমি আমার বাইরে কত কষ্ট করে মানুষ করছি, জানো না? ছোটোবেলা থেকে আপনার পোলার মতন করে আমি মানুষ করতেছি। আমি দুই চোখ দিয়ে স্বপ্ন দেখছি আমার ভাইয়ের লেখাপড়া শেষ করব, এই দেশে শেষ করে বিদেশে গিয়ে পড়বো। জি ম্যাডাম। দুর্ভাগ্য বুঝছো সহি, এই মই মুরুব্বীরা যা চায় আজকালকার পোলা বানি এটা বুঝবার চায় না। হেরা যেটা ভালো মনে করো ওইটাই করবার চায়। কি করুম ক, ওরা তো পোলাপন মানুষ, ওগুলো তো বুঝন লাগবো, ভুল ত্রুটি তো ওইবারই পারে, তাই না? সেটা তো শুধরাই দেওয়ার লাগবো আমাগর নাকি? জি ম্যাডাম। বিষয়টা হইল গিয়া, আমার ভাইয়ের পিছনে তোমার বোন গুড়গুড় করতেছে, আমি সেটা পছন্দ করতেছি না, বুঝতে পারছো? জি ম্যাডাম। কি রে ম্যানেজার, এখনো বুঝোস তাই? বল তো মতো দাঁড়া আছো কি লিগা? সুমন, হ্যালো, শোনো সহিত, বাইতে গিয়া বইনের সামলাও। আমি কইলাম এই রিলেশনটা একদমই মানবার পারতেছি না, বুঝা পারছো কি করবা? গড় সামলাইবা। জি ম্যাডাম, বুঝতে পারছি। আলা যাও সামনে থেকে যাও। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। সামলাইতে পারো না গড়বড়ি কিছু? সামলাম। আপা, একটা কথা বলি,
আমার মনে হয় তুই ইচ্ছা করে যাই আর গোপু ভাইয়ের পিছনে ওর বোনে লাগাই দিচ্ছিস। কারণটা কি জানে না পা? এই যে আপনার এত বিষয় সহ সম্পত্তিগুলো আছে না, বুঝলেন? আপনি একদম টেনশন করেন না, আপনি শুধু হুকুমটা দেন, কাক পক্ষে ওটার পাইব। আচ্ছা গেলাম আপা, হ্যাঁ এখন আমি কি করব আমি সেটাই বুঝতেছি না। আরে এত অস্থির কেন তুমি, কি হয়েছে বলবা তো? তোমার কোনো কিছু বুঝতে হইব না, খালি নিজে যে মরবা সেই প্রস্তুতি নাও। সি আমি ভাবতেও পারি নাই আমার এই বইন্ডার জন্য তার ভাই ভাবি দুজনেই মরতে হইব। ভাইয়া এমনি কেন বলতেছো? আমি তো খারাপ কিছু করি নাই, আমি তো খালি অপুকে ছুরে এত বড় পায়ের গায়ে একটু হাত তোলে পাগল হয়ে গেছো তুমি? আর কোনো মানুষ পাস নাই তুই, আগুন নিয়ে খেলার শখ জাগছে তোর? একবারও মনে হলো না এই ভাই ভাবির কথা? এই তুই জানোস না ওই সুলতানা মরিয়ম অপুর বোন আমার মালিক, পুরা এলাকা কাঁপে ওই সুলতানা মরিয়মের নামে। গুম খুন চান্দাবাজি মারামারি এমন কোনো অপরাধ নাই ওই বেটি করে নাই। ওই বেটি যদি টের পায় আমাকে কাউরে ছাড়ব? আমি নিজে অনেকবার চেষ্টা করছি চাকরিটা ছাইড়া দিয়া এই এলাকা থেকে দূরে থাকতে, কিন্তু প্রত্যেকবার ওই বেটি আমারে হুমকি দিছে। শুধুমাত্র তোগো কথা ভাইবা আমি এই চাকরিটা ছাড়ি না। আর তুই কিটা? তার মানে জুলি তুমি কি অপুরে ভালোবাসো? আরে তুমি জানো না নাদিয়া, ওই অপু হইলো একটা কলা গাছ, নিজের বইনের আগে একটা কথা কওয়ার মতো ক্ষমতা নাই ওর। আর ওই পোলাইছে আমার বইনের লগে প্রেম করতে, তুমি ওরে সামলাও নাদিয়া। ওই পোলার লগে যদি ওরে আমি আর একটা বার দেখি আল্লাহর কসম কাইটা বুড়িগঙ্গায় ভাসাই দিব, তোমার কথা নষ্ট হইব না। কোনো ক্ষতি করবে না ভাবি, কোনো ক্ষতি করবে না, তুমি বিশ্বাস করো আমার কথাটা। তুমি ভাইয়া প্লিজ প্লিজ বোঝা বলবো ভাবি, আমি থাকতে পারবো না বুকে ছাড়া। বলে দিচ্ছি ভাবি, আমি যদি ওপর না হই কারো হব না, আমি কারো হব না ভাবি। অপু আমার ভাইয়া তোমার বোনকে অনেক ভয় পাইতেছে, সে বলতেছে যে সে নাকি আমাদেরকে নিয়ে কোথাও চলে যাবে। অপু তুমি প্লিজ কিছু একটা করো। কি কইতেছো এগুলা? তোমার হলে সৈয়দ ভাই কই যাইব? যাবে কোথাও অনেক দূরে, যেখানে গেলে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। অপু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো কিছু চিন্তা করো না জুলি, আমি থাকতে তোমার কোনো ভয় নাই। দরকার আমি আজকে আপারে যা সব খুলে কব, তুমি ভয় পাও না সোনা। কে জানি আসছে। কে জানি না, ভাইয়া ভাবি তো ঘরেই। আমি
জুলি জুলি কথা বলো না, জুলি বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু জানি না জুলি, ওরা আমার নামে মিথ্যে কথা বলছে। জুলি জুলি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কখনো বলতে পারি নাই, বাট কথা বলো বলো। আমি সুলতানা মরিয়ম, বুঝা যাচ্ছে?